केंद्रीय मंत्री व भाजपा सांसद बाबुल सुप्रियो बलरामपुर पहुंचे और उन्होंने पुरुलिया के भाजपा कार्यकर्ता दुलाल कुमार और त्रिलोचन महतो के परिवार वालों से मिलकर अपना दुख जाहिर किया। इस मौके पर उन्होंने क्या कुछ कहा, आइए जानते हैं। पुरुलिया नहीं आज सकाले तो देखो अपना प्लेने आस्ते आस्ते रिपोर्ट पढ़ी जेखने দুলাল বলে ছেলেটি মারা গেছে মানে মারা গেছি বলবো, কিন্তু আমরা সবাই জানি যে তৃণমূল গুন্ডাদের হাতে দুজনেই খুন হয়েছে। তো সব জায়গায় জাগতে রাহো বলে গ্রামে গঞ্জে মানুষ রাত্রিরে রাত জাগছে যাতে তৃণমূলী গুন্ডাদের থেকে নিজেদের বাঁচানো যায়। তো এইখানে যেখানে এইরকম যেখানে অবস্থা, এবং আমরা তো ডেফিনেটলি অভিষেক ব্যানার্জিকে ডাইরেক্টলি অভিযুক্ত করবো, তার কারণ ওনার এই ধরনের কথা বলার পরেই কিন্তু যে আমি গিয়ে অপোজিশন শূন্য করে দেবো এরকম একটা কথা বলার পরেই কিন্তু গ্রামেগঞ্জেই ওনাদের নেতাদের মধ্যে একটা কম্পিটিশন শুরু হয় যে কে কত তাড়াতাড়ি আসার আগে মানে সরদারকে অপোজিশন শূন্য। ওই কারণে কি অমিত শাহ আসবেন পুরুলিয়া? না না, ওই কারণে অমিত শাহর আশা নিয়ে আমি এই মুহূর্তে কিছু বলবো না, কিন্তু এইটুকুনি বলবো যে দেখুন কোথাও এরকম ধরনের ঘটনা ঘটলে যেরকম পাড়া পড়শিদের মধ্যে কেউ মারা গেলে যখন তার পাশে গিয়ে দাঁড়াতে হয়, সেটা করা ছাড়া আমার এই মুহূর্তে তার বেশি করার ইখতিয়ার খুব একটা নেই। তার কারণ যে যারা রক্ষক তারাই তো ভুক্ষক। আমি যদি তার কারণে গিয়ে বলি যে চিন্তা করবেন না, ল অ্যান্ড অর্ডার এবং পুলিশ আপনার সাথে আছে, সেটাই সবচেয়ে বড় মিথ্যে।